এই সিনেমার গল্পের একটা টার্নিং পয়েন্ট। আমি কি বলে ফেলছি নাকি স্টোরি? আমি কিছু জানি না। ডিসেম্বর মাসটাই তো আমার। সিনেমাতে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। প্রথমত বলবো সিনেমার চিত্রনাট্য পড়া থেকে শুরু করে এরপরে অভিনয় করা থেকে সেটের অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। স্পেশালি বরিশাল্লা হিসেবে বরিশালের ভীষণ সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট করারও অভিজ্ঞতা আমার ভীষণ ভালো এবং এত আন্তরিকতা ওই অঞ্চলের মানুষের। আমি এর আগে আমার বলার সুযোগ হয়নি, এই শোয়ের মাধ্যমে আমি বরগুনা অঞ্চলের মানুষদের কাছে কৃতজ্ঞতা পোষণ করতে চাচ্ছি। এরপর যদি বলি মির্সাবির ভাইয়া, আমি নিশ্চিত সবাই নতুন মির্সাবিরকে আবিষ্কার করতে যাচ্ছেন, যেটা আমি করেছি। এবং শুধুমাত্র পরিচালনার দিক থেকে না, আন্তরিকতার দিক থেকে, সহযোগিতার দিক থেকে, একজন সহশিল্পী, একজন পরিচালক, সব দিক থেকে কি বলবো, আমার আশার অনেক মানে আমার আশা ছাপিয়ে অনেক বেশি করেছেন সাব্বির ভাইয়া আমার জন্য, পুরো টিমের জন্য। ইনশাল্লাহ পুরো দেশের কাছে সিনেমাটা সেরকমই কিছু একটা হবে, যেটা আশার থেকে অনেক বেশি ভালো কিছু। এটা আমি বলবো, আমি তো লাকি, 2 বছর আমার অভিষেকের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি অভিষেক হলো মিশন এক্সট্রিমের মাধ্যমে 3রা ডিসেম্বর, একেবারে ডিসেম্বর মাসের শুরুর দিকেই। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি চলছে, এখনও হাউসফুল চলছে মিশন এক্সট্রিম হলে। এরই মধ্যে আমার রাত জাগা ফুল, আমার এত কাছের একটা সিনেমা এবং ফুল প্যাকড একটা মানে অ্যাকশন সিনেমা, তারপর এরকম একটা রিফ্রেশিং সিনেমা, তো ডিসেম্বর মাসের শুরু হচ্ছে আমার অ্যাকশন দিয়ে এবং ডিসেম্বর মাস বা বছরটা শেষ হচ্ছে আমার একটা রিফ্রেশিং প্রজেক্ট দিয়ে। তো আমি বলবো ডিসেম্বর মাসটাই আলহামদুলিল্লাহ আমার হয়ে গেল এবং ইনশাল্লাহ নতুন বছরও, নতুন বছরের শুরুটা আমার সিনেমা দিয়ে হতে যাচ্ছে, কারণ যেহেতু 31শে ডিসেম্বর রিলিজ হচ্ছে, তো জানুয়ারির 1 তারিখে 2 তারিখে বা পুরো মাসব্যাপী আশা করি সিনেমাটা মানুষ দেখতে পাবে। তো এটা নিয়ে অনুভূতি অসাধারণ এবং আরও বেশি অসাধারণ হয়ে যাবে আমার অনুভূতি যদি আপনারা সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা দেখেন। নতুন বছরের প্রত্যাশা ভালো হোক, অনেক ভালো হোক, সবার ভালো হোক। ভালো উদ্দেশ্য নিয়ে যারা যারা কাজ করছে সিনেমাতে, সিনেমার বাইরে, সবার ভালো উদ্দেশ্য সফল হোক। স্টার্টিংটা আমার ভালোভাবে হলো এবং বছরের শেষটা ভালোভাবে হোক। এবং অনেকদিন পর হচ্ছে সিনেমা হলে মানুষ আবার যাওয়া শুরু করেছে, করোনা পরবর্তী সময়ে একটার পর একটা সিনেমা রিলিজ হচ্ছে, সেদিক থেকে তো চাই সিনেমাটা সাকসেসফুল হোক। আর সিনেমার অংশ হিসেবে এত সুন্দর করে বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, বাংলাদেশের সৌন্দর্যকে, বাংলাদেশের সংস্কৃতিকে এবং মনুষ্যত্ব বোধকে, সব দিক থেকে আমি চাই সিনেমাটা মানুষের ভালো লাগুক এবং অবশ্যই এই সিনেমার একটা অংশ হিসেবে তো চাই সিনেমা সফল হোক।